আমি সোনু, সোনু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি চিড়ের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি বন্ধুরা। আশা করছি আপনাদেরকে সকলকে খুব খুব ভালো লাগবে এই রেসিপিটি। বানানো খুব সহজ, মাত্র দুটি তিনটি উপকরণ দিয়ে বাড়িতে চট জলদি বানিয়ে নিতে পারেন এরকম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটা আপনারা বাচ্চাদেরকে টিফিন রেসিপি হিসাবেও দিতে পারেন, আবার নিজেরাও বানিয়ে খেতে পারেন সকালে জলখাবার হিসাবে, আবার বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন, অসাধারণ লাগে। যদি ভালো লাগে এই রেসিপিটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রত্যেক দিনের মতো অনুরোধ রইলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ। এক কাপ আর এক কাপেরও কম আমি হাফ কাপের মতো চিড়ে নিয়ে নিচ্ছি। আর চিড়েটা আজ আমি ধোবো না, চিড়েটা কিন্তু একদম ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, মানে না ধুয়ে নোংরা যা ছিল আমি এর মধ্যে এই চালনটা দিয়ে চেলে আমি পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে কিন্তু এখন আর কোনো রকম নোংরা নেই। একটা জার নিয়ে নিয়েছি, মিক্সির জার, তার মধ্যে চিড়েগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি চিড়েটাকে ঢাকা দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। চিড়েটাকে দেখুন গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে। চিড়েটাকে আমি সরিয়ে রাখছি। এখানে আমি একটা বড় সাইজের আলু ছুলে রেখেছি, জলের মধ্যে দিয়েছিলাম যাতে কোনো রকম কালো ভাব না পড়ে। এখন এই গ্রেটারে এখন আমি আলুটাকে ভালো করে গ্রেট করে নেব। আলুটা দেখুন গ্রেট করে নিয়েছি, এরকম একদম পাতলা ঝিরি ঝিরি হয়েছে। দু থেকে তিনবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এখন এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের লবণটা যার যেরকম লাগবে স্বাদ অনুযায়ী দেবেন। এখন এর মধ্যে আমি হাফ লেবুর রস রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে দই ব্যবহার করতে পারেন। গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেখুন একদম ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এখানে আমি দুটো লঙ্কা আমি ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম। এর ক্ষেত্রে লঙ্কাটা একটু ঝালটা বেশিই হবে, ঝালটা আপনারা যে যেরকম খান সে সেরকম দেবেন, কিন্তু এটা ঝাল হলে বেশি ভালো লাগে একটু। চাট মশলা দিয়ে দিচ্ছি, চাট মশলাটা দিলে এর মধ্যে স্বাদ আর ফ্লেভার দুটোই কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, অবশ্যই দেবেন। এখন অল্প অল্প জল দিয়ে আমি দেখুন একটা স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেব, খুব বেশি না, আর সুজিটা ফুলে উঠবে এটা, তো জলটা একটু বেশিই দেবেন। এর মধ্যে বেশ কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি, বেশ কিছু কারি পাতা আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু কারি পাতার বদলে ধনে পাতাও দিতে পারেন। এটাকে আমি এখন আবারও অল্প জল দিয়ে দেখুন শক্ত হয়ে গেছে ডোটা, তো জল দিয়ে এটাকে আবারও মেখে নিচ্ছি হাত দিয়ে, এইরকম নরম হবে। এদিকে কড়াটা গরম হয়ে গেছে, আমি এক চামচেরও কম তেল দিয়েছি। এখন এখন এইভাবে আমি ভালো করে চিড়েটাকে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না কড়া ছেড়ে উঠে আসছে। তো যখন দেখবেন এরকম কড়া ছেড়ে উঠে আসছে মন্ডর মতো হয়ে যাচ্ছে এটা, তখন যেন মানে এটা হয়ে গেছে, এটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। পালার মধ্যে এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। চিড়েটা ঠান্ডা হয়ে গেছে, হাতের মধ্যে আমি অল্প তেল লাগিয়ে নিচ্ছি, এটা শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন, তো এরকম গোল গোল শেপ আমি দিয়ে দিচ্ছি। সবগুলো দেখুন আমি এরকম গোল শেপ দিয়ে দিচ্ছি, আমি একটু বড় বড়ই বানিয়েছি, আপনারা চাইলে এগুলোকে সাইজগুলো ছোটো করে নিতে পারেন। তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এখন ছেড়ে দিচ্ছি বড়াগুলো। ধীরে ধীরে দেখুন কি সুন্দর গোল্ডেন হয়ে আসছে, আর কিন্তু ভেঙেও যায়নি একটাও। খুব একটা বেশি সময় লাগে না, 5 মিনিটের মতন একটু রাখলেই হবে। তার আগে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি, আর সেমভাবে সব কটা নাস্তাগুলো ভেজে নেব। খুব চট জলদি বানানো যায় এটা, বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন, বাড়িতে গেস্ট এলেও বানিয়ে খাওয়াতে পারেন, আর এটা টমেটো সস বা কেচাপ দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আবারও অনুরোধ করছি বন্ধুরা, যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে।